یموت شهر ছোট স্যার এসব কি শুনছি স্যার সব জেনেই আমি ওনাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম কংগ্রাচুলেশন স্যার এত সব কিছু জেনে আপনি বিয়েতে রাজি হলেন কেন ভালোবাসি যে ভালোবাসা তো বাধা মানে না এই একদম চুপ পুলিশকে কল করা উচিত পুলিশকে ডাকলে গড়গড় করে সব সত্যি কথা মুখ দিয়ে বের হবে তুমি কি চাও আমার কাছে বলো না আমি তো আপনাকেই চাই আপনি এমন করছেন এই ভাই কি কি আগে দুধটা খেয়ে তারপর বিয়ে করতে যাবে আর কতগুলো বিয়ে করবেন আপনি পাত্রীটাকে পাত্রী যাতে পাগল তাহলে আর তুমি ঠিক এত এত ফুলের মধ্যে তুমি হবে আরেকটা ফুল আর আমি হব তার মালি না দেখে আমি আর থাকতে পারছিলাম না হাঁটা দেখেছো দেখে মনে হয় টি-রেক্স হেঁটে যাচ্ছে ডাইনোসর আবার নতুন মেহমান কে এলো আচ্ছা তুমি তো আমাকে অনেক দিন ধরে চেনো খুব ভালো করে চেনো তাই না হ্যাঁ স্যার আপনাকে আমার চেনা আছে স্যার না 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 স্যার আমি বলতে চাচ্ছিলাম যে আপনাকে আমি খুব ভালো মতো চিনি স্যার এটা বোঝাতে চাচ্ছিলাম স্যার আচ্ছা এখন তাহলে তুমি বলো এটা কি আমার পক্ষে করা সম্ভব অসম্ভব বলতে স্যার পৃথিবীতে কিছু নেই মানে দের ইজ নাথিং ইম্পসিবল স্যার 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 এটা একটা প্রবাদ বললাম স্যার প্রবাদ সরি স্যার সরি সরি প্রবাদ পৃথিবীতে বিশ্বাস বলে কি কোনো জিনিস নেই মেহরুন আমাকে অবিশ্বাস করবে এটা কি বিশ্বাস করা যায় জি না স্যার যেখানে ম্যাডাম আপনাকে বিশ্বাস করতে পারছে না সেখানে সেখানে আমরা কিভাবে আপনাকে বিশ্বাস করি রাইট না মানে স্যার বলছিলাম যে মানে আপনাকে তখন বললাম না যে বিয়ের পরে স্যার মেয়েরা বদলে যায় বদলে যায় ম্যাডামও বদলে গিয়েছেন তাই আপনাকে এখন আর পাত্তা দিচ্ছে না আমাকে যে কোনোভাবে যে কোনো মূল্যে এটা প্রমাণ করতে হবে যে আমি নির্দোষ এই ব্যাপারে তোমাদের দুজনের সাহায্য লাগবে আমি তো আপনার পেছনে আছি এবং ছায়ার মতো লেগেছি স্যার সবসময় না না আচ্ছা ছায়া দিতে হবে না মানে উনি তো নিজেই বিশ্বাস করেন যে আপনি পরীকে বিয়ে করেছেন আজকে বিকালে আমাকে বলছিল যে আপনি ওই পরীকে বিয়ে করে ফেলেছে যে মানে পালিয়ে পালিয়ে বাসা মধ্যে ঘুরে বেড়াচ্ছেন আমাদের এখন দ্রুত ভাবতে হবে স্যার আপনাকে কিভাবে জিম পরে হাত থেকে উদ্ধার করা যায় জিম পরে আসল থেকে উদ্ধার করা যায় তাই না স্যার আমার কাছে মনে হচ্ছিল যে আমাদের এই ভাবনাটাকে মানে ধাপে ধাপে ভাবা উচিত স্টেপ বাই স্টেপ কিরকম কিরকম প্রথমে আমাদের যেটা জানতে হবে মানে যদি ধরেও নিচ্ছে আপনার কথা সত্যি পরীর সাথে আপনার কোনো সম্পর্ক নেই তাহলে প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে পরী এখানে কোন উদ্দেশ্যে আসছে কি জন্যে আসছে তার আসার কারণটা কি হ্যাঁ ঠিক বলেছে ঠিক বলেছে এবং এটা জানতে হলে তার আগে আমাদের জানতে হবে সে কোথা থেকে এসছে মানে তার পরিচয়টা কি হ্যাঁ মানে সেটা জানতে গেলে তো ওর রুমে ঢুকে ওর ইয়েটা খুলে ইয়েটা স্যার সেটা করবে কি মানে বাসায় যখন ঢুকতে হবে তখন যাতে সে ওই রুমের মধ্যে না থাকে এটা আর একটা জিনিস সে যদি রুমের মধ্যে থাকেও স্যার তাহলে সে যেন গভীর ঘুমিয়ে থাকে সেই সময় তার মানে মধ্যরাতে কাজ করতে হবে কিন্তু স্যার আর তো আর তো বেশি সময় বাকি নেই একটু বলি তো স্যার কাজটা করবে কি মানে রুমের মধ্যে ঢুকবে কি কেন
আপনি আমি মশা, আমি কষ্ট দিতে খুব ভালোবাসি, তাই মশা মারতে ছুটে আসি, মশা মারতে ছুটে আসি, মশা আমি মশা মারবো, গাইব গান, উনি রাখে মানির মান, মশা আমার হাজবেন্ড আসলে লাস্ট কয়েকদিন থেকে মেন্টালি একটু আনস্টেবল, মানে বলতে পারেন আর কি পাগল, কি করছে কি বলছে কোনো কিছুই আসলে কোনো ঠিক ঠিকানা নেই। আপনি প্লিজ কিছু মনে করবেন না। Thank you.
চাইলে আজ তোমার ছোট বউয়ের ঘরে থাকতে পারো, আমার কোনো আপত্তি নেই। নেহরু, তুমি এসব কি বলছো? তুমি আমার একমাত্র স্ত্রী, তো আমাকে তোমার বিশ্বাস হয় না? এতদিন ধরে তো বিশ্বাস করে নিজের চোখে সব দেখলো, হাঁটুর বয়সী একটা মেয়েকে তোমার মনে ধরেছে, তাকে তুমি বিয়ে করেছ। আচ্ছা, আমাকে তো বললেই পারতে, আমি কি না করতাম? এভাবে বলো না মেহরু, সবার সব কথা আমি সহ্য করতে পারি, কিন্তু তুমি আমাকে এতটুকু আঘাত দিয়ে কথা বললে সেই আঘাত আমি সহ্য করতে পারবো না। আমাকে না জানিয়ে বিয়ে যখন করতে পেরেছ, এটাও আস্তে আস্তে সহ্য করতে পারবে তুমি। গত 30 বছর ধরে এই তুমি আমাকে চিনলে, এই আমার ভালোবাসাকে জানলে, আমার সমস্ত সহায় সম্পত্তি আমি অন্যের হাতে তুলে দিয়েছি শুধুমাত্র একটি কারণে, বাকি সারাটা জীবন আমি তোমার সাথে একসাথে কাটাবো বলে। এই কথা তুমি বলতে পারলে, তুমি তো আমাকে বাধ্য করলে এই কথা বলতে। আচ্ছা শুনো, তুমি তো আমার স্বামী, এখন আমি তুমি স্বামী বলে তোমার প্রতি পক্ষপাতিত্ব করে আরেকজনকে তার অধিকার থেকে বঞ্চিত করি, সেটা কি হয়? না 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 না, সেটা আমি করতে পারি না, পারবই না। সেজন্যই তোমাকে আমি এত ভালোবাসি মেহরু, আমি মুগ্ধ মানুষের প্রতি তোমার ভালোবাসা দেখে, নিজেকে নিজের চাওয়াকে তুচ্ছ করে যখন তুমি মানুষের কথা ভাবো নিঃস্বার্থভাবে, তোমার সেই ভালোবাসা দেখে আমি মুগ্ধ হই, আমি গর্বিত তোমার মতো এরকম একজন নারীর ভালোবাসা পেয়ে। এই ভালোবাসা আমি কখনোই হারাতে চাই না, আমি প্রমাণ করে ছাড়বো যে আমি এইসব মিথ্যা, আমি মিথ্যে কথা বলিনি, প্রমাণ করে ছাড়বো। হ্যাঁ সত্যি, ছি 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 ছি, আরে এখানে ছি 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 করার কি হলো? না মানে কাল ওই কভারের ফ্ল্যাশটা নষ্ট ছিল তো তাই ফ্ল্যাশ করতে পারিনি, না আমার কোথায় দোষ বলো? আমি তোমাকে ছিছি করছি না। ও তাহলে ওই স্যারকে, না স্যার অবশ্যই, আরে না তোমার স্যার কেউ না। তাহলে কাকে? শুনুনি, লালনকে না পুরী ডুমে পাওয়া গেছে, ওই দিয়ে একেবারে হাঁপতে হাঁপতে ধরেছে। ও হ্যাঁ শুনেছি, আসলে ওই পাগল মানুষ তো কখন কি বলে কোথায় যায়। আরে কিসের পাগল, পাগল আবার এরকম হয় না, এইসব পাগলকে আমি হাতে নামাচ্ছি, এরা হচ্ছে যাতে পাগল তালে একদম ঠিক। না তাহলে পাগল কিরকম হয় বলো তো? তোমার তো সব জানার দরকার নেই। না 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 না, আসলে হয়েছে কি, আমার তো মাঝে মধ্যে পাগল হতে ইচ্ছা করে, মানে ইচ্ছা করে খুব একটু পাগলামি করতে পারতাম যদি একটু। ও মাই গড, না 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 না, কয়েকদিন এই পাগলটার সাথে থেকে থেকে তোমার মধ্যেও পাগলের সিম্পটম দেখা দিচ্ছে। না 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 নো, আমি কোনো রকম রেস্ট নিতে চাই না, কালকে আমাকে এই বাসা থেকে চলে যেতে হবে। ইয়েস কালকে। আরে কি বলছো, কাল কি কি হলো স্যারের এমন একটা বিপদের দিনে, মানে স্যারকে ফেলে? না যেটা আমারও ইচ্ছে করছে, কিন্তু মানবিকতা, মানবিকতা বলতে একটা জিনিস নাই থাকতে পারে, কিন্তু তারপরও দেখো আমাদের জীবনে যে আজকে অবস্থান, আমরা যে জায়গায় দাঁড়িয়েছি তার পিছনে স্যার একটা ভূমিকা আছে, আমরা দুজন মিলে যদি
কাজলি। কোন পাপের শাস্তি যে পাচ্ছি। কেন যে বিয়ে করতে গেলাম, করলাম তো করলাম, কেন যে সব ব্যাপারে এত চাপাচাপি করতাম। এখন যদি এই পাগলের সাথে আমার বাকিটা জীবন কাটাতে হয় তাহলে তো আমি নিজেই পাগল হয়ে যাবো। আনন্দ লাগছে বুকে। এদিকে আসতো, এসে চুপচাপ বসো, আসো এদিকে। বলেছিলাম না মশা, 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 মশা খায় রক্ত। আমি তোমার ভক্ত, আমার আছে একটা জিনিস যেটা হলো শক্ত। রক্ত ভক্ত শক্ত হলো ঘুমের ওয়াক্ত। আর না, এই বাড়িতে আর থাকা সম্ভব না। কালই তোমাকে নিয়ে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। এমনিতে স্যারের ঝামেলার কোনো শেষ নেই। তার মতো তোমার মতো একটা পাগল যদি সারাদিন এই বাড়ি দিয়ে ঘুর ঘুর করতে থাকে তাহলে ঝামেলা শুধু বাড়বেই। ও গড, জাস্ট হেল্প মি। হরিনামের কোনো মেয়ের সাথে আপনার কখনো কোনো বিয়ে হয়েছিল কি? আমি তোমাকে কতবার বলবো যে আমি জীবনে কখনো কোনো বিয়ে করিনি, আমার কোনো বোনই নেই। ছোট মানুষ তো শিশুর মতো। তোমার স্যার মানে নিয়ামত স্যার শিশুর মতো? ওই আর কি, 19-20।